সারাদিন খেটে উঠে একটু শান্তি নেই? অমন ভাতারের মুখে আগুন, খালি আমি বাপের বাড়ি চলে যাব। আচ্ছা ভাই, তোমাদের দেশ কোথায়? মানে ওই তোমরা কোথা থেকে এসেছো? ফেরিহাটা। ফেরিহাটা? জায়গাটা কোথায়? বর্ধমান জেলা। আচ্ছা, গতকাল দেখলাম তোমরা খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে গেলে, আবার অনেক সন্ধ্যায় বাড়ি ফিরলে। তোমরা কি কোনো কাজ করো? তা এক রকম কাজই বলতে পারো। আমাকে একটা কাজ জোগাড় করে দিতে পারবে? সদ্য গ্রাম থেকে এসেছো, তুমি কি পারবে? তোমার গায়ে যে মাটির গন্ধ লেগে আছে। কেন পারবো না, আমি ঠিক পারবো। কি ধরনের কাজ বলো? কাজটা খুব একটা শক্ত নয়, তবে এ ব্যাপারে আমরা পরেই কথা বলবো। আগে আমাকে। হ্যাঁ, তোকেই বলছি, এখানে আর কে আছে রে যে তাকে ডাকবো? কি নাম তোর? আমার নাম সাধু। সাধু? এই বস্তিতে সাধু? বুড়ো মানুষের সঙ্গে ইয়ার কি করিস না মাই? আগে সত্যি বলছি, আমার নাম সাধুচরণ। আবার সরণ? দুটো টাকা ছাড়ো তো মাই। দুটো টাকা কেন? দেখছো না বোতল খালি হয়ে গেছে, মাল খাবো। আ তাই? এই কোথায় গেল? এই এই নিন দুটো টাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি নাম তোমার বাবা? আগে বললাম যে সাধুচরণ। এই মাল দে। বস্তির সাধুদের কারবার দেখো। বেশ করেছি, আমি মাল খেয়েছি, বেশ করেছি, জুয়া খেলেছি, কারো বাপের বয়সে আমি কিছু করিনি। লজ্জা করে না? মেয়েটা আজ দুদিন ধরে অসুস্থ, এক ফোঁটা বাড়লে এনে দিতে পারো না? কেন চুপ করবো? আমার গতর খাটিয়ে পয়সা উপায় করি, মুখে মারি ঝাঁটা তোর। মুখে বড় বড় কথা, ফের যদি একটা কথা বলিস মারি, মেরে তোর কাল ফাটিয়ে। এই ফটকে বলি হচ্ছে নাকি? বউটাকে মেরে ফেলবি নাকি? ওরে বেটা, তোকে যে হজদবাস করতে হবে। শালা, লাইফ যত বরবাদ করে দিলে। সারাদিন খেটে উঠে একটু শান্তি নেই? অমন ভাতারের মুখে আগুন, খালি আমি বাপের বাড়ি চলে যাব। চুপ কর বউ, চুপ কর। ওরে তুই চুপ কর। শোন শোন, পুরুষ মানুষ রাগ করলে তাকে থামাবার জন্য নিজেকে চুপ করে থাকতে হয়। চুপ কর, চুপ কর, চুপ কর। তোর মেয়ে কেমন আছে এখন? একটু ভালো আছে পিসি। ও, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।